ওই যে দাদার সঙ্গে দেখা হলো, দাদার নাম হলো তোমাদের ভিডিও খুব দেখি আমি, ওদিকে হাই করে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো। তো আমরা অনেকদিন ধরে ভাবছি যে কৃষ্ণনগর বারোদালে মেলায়, তো সেই মেলায় যাব। তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল মেলা শুরু হয়েছে, তো অনেকদিন ধরে ভাবছি যে মেলায় যাব যাব করে যাওয়া হচ্ছে না। তো আজ অনেকদিন পর সময় করা হলো, তো এখন সন্ধ্যায় গেছে, এখন সন্ধ্যাবেলা করে বারোদালে মেলায় যাচ্ছি কৃষ্ণনগর। তো চলুন যেতে যেতে কথা হচ্ছে। তো এই যে এখন আমরা কৃষ্ণনগর চলে এসেছি, যে আমরা সাইকেলে করে আসলাম, এই দেখুন রাজবাড়ি যাচ্ছি, মানে কৃষ্ণনগর রাজবাড়ি মেলা দেখতে যাচ্ছি, বারোদলের মেলা। তো চলুন মেলায় গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে আমরা কৃষ্ণনগর চলে আসলাম বারোদলের মেলায়, এই দেখুন এটা হলো প্রবেশদ্বার রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ির চারপাশে আগে ওরা জাগ্রত প্রভুদের পাহারা থাকতো, তখন এই যে বারোদলের মেলার দিকে হচ্ছে দুটো মেলার মধ্যে যাওয়া যায়। চলো কৃষ্ণনগর রাজবাড়ির মুখ্য প্রবেশদ্বার। তো এই এই প্রবেশদ্বারটার অবস্থা কিছুদিন আগে খুবই শোচনীয় ছিল, এখন প্লাস্টার করে তারপরে রং টং করে এখন একটু নতুন করেছে, ইট মিট খসে পড়তো। এখন এসে দেখুন বারোদলের মেলা হবে, তো সেই জন্য কিছুদিন আগে থেকে পরিষ্কার হয়েছে। তো চলো মেলায় ঘোরা যাক। কৃষ্ণনগর রাজবাড়িতে বা রাজবাড়ির সামনে এই মাঠে প্রতি বছরই চৌদ্দ বৈশাখ মাস নাগাদ এই বারোদলের মেলা বসে কৃষ্ণনগর রাজবাড়িতে। এই যে এটা হলো কৃষ্ণনগর রাজবাড়ির মেন গেট, তো গেট এখন বন্ধ আছে, মানে প্রথম তিন দিন তিন চার দিন এরকম খোলা থাকে। তো আমরা প্রায় এক সপ্তাহ পরে আসলাম কৃষ্ণনগর মানে বারোদলের মেলায়, এদিকে মেলা হচ্ছে আর এটা হলো মেন গেট রাজবাড়ি, ভেতরে তো আর ঢুকতে পারলাম না, মানে এই সাইডে দেখা যায়, মানে এখন তো অন্ধকার তাই দেখতে পাচ্ছেন না। এর আগে আমি অনেক বছর আগে গিয়েছিলাম রাজবাড়ির ভেতরে। তো চলুন মেলাতে ঘোরা যাক, হেভি এনজয়। এই যে রাজবাড়ির মেন গেট, আর মেন গেটের একদম সামনাসামনি একটা অদ্ভুত একটা গাছ আছে, যে দেখুন মানে গাছের কাণ্ডের ভেতরে কিচ্ছু নেই, দেখবেন ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন গাছের কাণ্ডের ভেতরে একদম কিচ্ছু নেই, একদম ফাঁপা, তবুও না জানি গাছটা কত বছর ধরে বেঁচে আছে। দেখুন গাছটা এখনও পুরোপুরি বেঁচে আছে, মানে কাণ্ডের ভেতরে একদমই ফাঁপা, একদম অদ্ভুত একটা গাছ। যাই হোক, তো চলুন মেলাতে ঘোরা হোক। তো এই যে দাদার সঙ্গে দেখা হলো, দাদার নাম হলো তোমাদের ভিডিও খুব দেখি আমি, এই একটু একটু মানে আসার আগেও দেখছিলাম। দাদা কিছু বলো, দাদার ভিডিও খুব দেখা, কৃষ্ণনগর বারোদলায় মেলা এসে হেভি এনজয় হচ্ছে। তো মানে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো করে আসাই হচ্ছিল না, তো আজ প্রায় এক সপ্তাহ পরে মেলা আসা হয়েছে। এই মেলা বারোদলের মেলা প্রায় এক মাস ধরে হয়। তো চলুন আরও কিছু সময় মেলায় ঘোরা যাক, তো দেখতে থাকুন। তো আমরা মেলায় ঘুরছি, আমার ভাই বোন খুব খিদে লেগে গেছে, ভাই বোন একটু খিদেটা বেশিই লাগে। ভাই বোন কি খাবা? আরে ভাই বোন টেস্টটা দেখো তো, ভাই বোন একটু খিদেটা বেশিই লাগে। কি খাওয়া যায়? তো চলুন কিছু খাওয়া যাক। এই যে মেলায় ঘুরছি, দেখুন এখানে প্রচুর খাট আছে, তো ভাই বউ ভাবছে খাট কিনবে। ভাই বউ বিয়ে করে বয়স কত ভাই বউ? এই 17 প্লাস চলছে, মানে আর কয়েক বছর পরে বিয়ে করবে, তো ভাই বউ ভাবছে যে খুব শীঘ্রই বিয়ে করে দেবে, খাট কিনবে, তো খাট দেখতে আসছে। তো দেখ ভাই বউ, না না ভাই বউ এখন বিয়ের বয়স হয়নি, এখনো 18 হয়নি। দেখ তো চলুন মেলায় ঘোরা যাক, এনজয় হচ্ছে, এভাবে দেখতে যাবো। আমাদের মেলা দেখা হয়ে গেল, তো এমন কিছু খাওয়াইনি, তো সামনে থেকে ভাবছি বিরিয়ানি খাওয়াবে, তো চলুন দেখতে থাকো। তো এই যে বারোদলের মেলা থেকে ঘুরে আসলাম, তো তারপরে যে এখান থেকে এখন বিরিয়ানি খাওয়াবে, তো চলুন দেখতে থাকো। তো এই যে দেখুন বিরিয়ানি খাওয়া হচ্ছে, দেখুন স্পেশাল বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। ভাই পরে কি বেশি বেশি খায়? ভাই বা কি বলছো, কিছু বলো, ঠিক আছে তো আরে খাও ভাই গো, দেখুন চারজনে মিলে খাওয়া হচ্ছে স্পেশাল বিরিয়ানি। চলো কাকা বিরিয়ানি খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়া যাচ্ছে, বিরিয়ানি ভালো খাওয়াচ্ছে। ভাই বলো কেমন খাচ্ছে? ভাই বলে একটু ঘোরাকি বসি। ভাই বল কি বলছো ভাই গো, কিন্তু বলো, ভাই বল কথাই বলছে না এখন, ভাই বল চুপচাপ খাওয়া দাওয়া করছে বিরিয়ানি, সেই টেস্ট লাগছে না ভাই গো। তো চলুন বিরিয়ানি খাওয়া দেন। এই যে বিরিয়ানি খাওয়া গেল, আমার ভাই বোনের বেশি টেনশন, ভাই বোন বেশ ভালোই খাইছে, ভাই বোন টান টান হয়ে গেল,
ভালো কেমন খেলে? ভালো, খুব ভালো খেলে। আর ভাইপোর নেই টেনশন বেশি, ভাইপোর যে কোথায় কি করে ঘোরাকি বেশি, এই একটা টেনশন। রুদ্রাং নেহা ব্লগস, তো ওদের সাথে দেখাইছিল, তো যারা মানে আমার বউ এই নামে বেশি পরিচিত হয়তো, তো তাদের সাথে দেখা হয়েছিল, বেশ ভালো এনজয় হলো মেলাতে ঘুরে, বারোদলের মেলাতে। তো এই যে বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ির দিকে যেতে যেতে আমাদের এখানে একটা ফেমাস জায়গা আছে, তো সেখানে বসে একটু চা টা খেলাম। তো এই যে এখন বসে আছি, তখন বাড়িতে যাওয়া হবে, তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, রাত 11টার বেশি বেজে গেছে। তো তাই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।